হসপিটালিটি সেক্টরে স্টাফ সংকট দূর করতে নতুন নতুন আইন করেছে ইউকে সরকার। এখন থেকে প্রতিষ্ঠান মালিককে সার্ভিস চার্জ ও টিপসের শতভাগ টাকা স্টাফদের মাঝে বণ্টন করতে হবে। নতুন এই আইনের ফলে অনেকে হসপিটালিটি সেক্টরে কাজ করতে আগ্রহী হবে, তবে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে রয়েছে ভিন্ন চিত্র। বিস্তারিত জানাচ্ছেন ফয়সল মাহমুদ, ক্যামেরায় ছিলেন রেজল করণ মৃধা। নতুন আইন অনুযায়ী অক্টোবর থেকে হসপিটালিটি সেক্টরে কর্মরত স্টাফদের মধ্যে সার্ভিস চার্জ ও টিপস সমানভাবে বণ্টন করতে হবে। এই আইনের আওতায় রেস্টুরেন্ট ও ক্যাফে মালিকদের মাস কিংবা বছর শেষে সরকারকে জানাতে হবে স্টাফদের মধ্যে বণ্টন করেছেন। নতুন এই আইনে শতভাগ টিপস স্টাফদের মধ্যে বণ্টনে ত্রুটি থাকলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ। তবে নতুন এই আইনকে সাধুবাদ জানালেন রেস্টুরেন্ট মালিকরা। গভর্নমেন্টের যে রুলস রেগুলেশন আমরা অলওয়েজ ফলো করি, সো এটাও আমরা ইনশাল্লাহ আমরা ফলো করব। এভরি ইন্ডিভিজুয়াল সেলফ ডিপেন্ড করে যে লস লাভ যেটা আপনি আপনি আমার কাস্টমার আপনার স্টাফরে আপনি স্যাটিসফাইড রাখবা, স্টাফরে খুশি রাখবা, আপনি আপনার বিজনেস পাইবা। প্রবলেম উইথ টিপস, ইফ টিপস উই ডু শেয়ার, ইটস অ্যান ইনসেন্টিভ ফর দি ওয়েটার্স এন্ড জেনারেল অল স্টাফ ইন হ্যান্ড, সো উই আর হ্যাপি। নতুন এই আইনের ফলে স্টাফরা বেতনের পাশাপাশি বোনাস হিসাবে উল্লেখযোগ্য টিপস পাবে বলে মনে করছেন মালিকরা। রেস্টুরেন্টগুলোতে স্টাফের যে ক্রাইসিসগুলো আছে, তাদের যে এই যে বেতনের বিষয়ে অনেক সমস্যাগুলো থাকে, সেই সময় যে টিপসটা একটা এক্সট্রা একটা বোনাস হিসাবে থাকবে, এবং সেক্ষেত্রে মানে এই সেক্টরে কাজ করতে আমাদের ইয়াং জেনারেশনরা খুব উৎসাহিত বোধ করবে। এটা এন্ড অফ দ্য উইক এন্ড অফ দ্য মান্থ আমরা এটা বসে দেখা যায় কেমন হয়েছে, তখন সবরে পাঠিয়ে দেওয়া, এটা আমার মনে হয় এটা দেওয়া লাগবে। তবে বাঙালি অধ্যুষিত এলাকাগুলোতে যেখানে বাঙালি কাস্টমাররা বেশি সেই সব এলাকার রেস্টুরেন্টগুলোর চিত্র ভিন্ন। আমরা রইল গিয়া 80% রইল গিয়া আমরা বাঙালি মানুষ, তার মধ্যে 20% আপনি মিক্স ফাইরা চিপসগুলা ডাইরেক্টলি ওয়েটার ওয়েটার্সের কাছে যায়, কিচেনের শেফরেও আমরা বন্টন করি। সামটাইমস আমরা কিটি পট আছে ওখানে রাখি, এন্ড অফ দ্য উইক সবাই বন্টন করে, যেহেতু কিচেনের স্টাফ ওইটার ক্রেডিট তারা কুক করে তারাও পাইতো, তো সবে তারা বন্টন করি আনে। ওইটাই বলতে পাওয়া তো দুর্ভাগ্য আপনার, আর আমরা রেস্টুরেন্ট তো বাঙালি রেস্টুরেন্ট, আগে আলে মানুষে খালি ডিসকাউন্ট ডিসকাউন্ট দিতে ডিসকাউন্ট দিতে আইয়া খাইয়া যাই গিয়ে কেউ টিপস দিত, তারা টিপস ইউজ দিতে নাই। এটা 70-100 জনে মিলে মিলছে আগে আপনার 2 টাকা 1 টাকা। তবে বেশিরভাগ রেস্টুরেন্টের ক্ষেত্রে সামনে কাজ করা ওয়েটার ওয়েটার্সরা টিপস পেলেও কিচেনের স্টাফরা বঞ্চিত হন, তা সুষম বন্টনের দাবি জানিয়েছেন এই শেফ। যে শেফ হিসাবে বলতেছি যে ওদের রাইট আছে, আমাদেরও পাওয়া উচিত, বাট এখন ওরা যদি দেয় না তাহলে তো আমাদের করার কিছু নাই। বাট ইনক্লুডেড তো মনে করেন কিচেন স্টাফও আছে, ওয়েটারও আছে, সবাই আছে। কোভিড ও ব্রেক্সিটের পর হসপিটালিটি সেক্টরে যে অস্থিরতা সৃষ্টি হয়েছিল এর অন্যতম কারণের একটি স্টাফ সংকট। টিপস নিয়ে সরকারের এই নতুন আইনটির ফলে এই সেক্টরে স্টাফ সংকট দূর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফয়সল মাহমুদ, চ্যানেল এস নিউজ, লন্ডন।